তুই খালি একবার চিন্তা করে দেখ নয়ন, ওই বুড়ি কত চালাক। সোনার ডিমের কথা কলিবারেই চুপ হয়ে যায়, তবদা হয়ে যায়, কোনো কথা কয় না। সে নাকি আমাকে কত ভালোবাসে। আচ্ছা মনি, আমাকে একটা কথা কব, ওই সোনার ডিমগুলো পারিস কি না রে? হাঁস মুরগি নাকি পক্ষী? হাঁস মুরগি না পক্ষী, সেটা দিয়ে কি করবো তুই? না একটা আন্দাজ করতাম আর কি। ধর যদি হাঁসের ডিম হয় তাহলে সাইজ একটু বড় হবি, ওজন একটু বেশি হবি। আর যদি মুরগির ডিম হয় তাহলে সাইজ একটু ছোট হবি, ওজন একটু কম হবি। আর যদি পক্ষীর ডিম হয় তাহলে পরে তো একেবারে সর্বনাশ একটুটুকু হবি। তাই চুপ থাক, ডিমটা কেবা করে আমার হাতে আসবে সেই চিন্তে করে টেনশনে আমার রাতের ঘুম কামাই হয়ে যাচ্ছে। টেনশনে মরতেছি আর উনি আছেন হাঁস মুরগি পক্ষী। পশু ডাক্তার হয়েছে তাই না? শোন এক কাম করি, আমরা দুই ভাই মিলিয়ে ওই সোনার ডিম গুনে চুরি করার ব্যবস্থা করি। চল যা, এটা তো কি করছিস? নিজেকার দিন নিজেরা চুরি করবো কিছু জন্য? দাদি মরে গেলে তো সব টিম আমাকে রে, খামাখা চুরি করে পাপের ভাগি হবো কিছু জন্য। আমার সতী রে, সতী সাবিত্রী হয়ে গেছো তাই না? এই আমাকে দাদি সাওয়াল মিয়ার নাতিপুতির সংখ্যা কত তুই জানিস? গুইনবের গেলি পরে হাত পা সব কিছুর কর শেষ হয়ে যাবে না। দাদি মরার পর ওই সোনার ডিম ভাগ করবার গেলি পরে মামলেট ভেজে যদি বিলি করা হয় আমাকে ভাগে পড়বে না এক সিমটি, আর সেই সিমটির আবার দুই ভাগ করা লাগবে না দুই ভাগের জন্য, বুঝিস? তাহলে তো ভেজাল হয়ে গেল রে। আচ্ছা মনি, সোনার ডিম ভেঙে কি মামলেট বানানো যাবে? খুশাগুলি কি সোনার রে? এছাড়া তুই এত ফাউল করছেন করতেছিস কিছুর জন্য? ডিমটা যদি সোনার হয় তাহলে পরে তার খুশা কি লোহা তামা বা পিতলের হবি নাকি? তুই সবসময় আমার সাথে জানিতে কথা করছিস কিছু জন্য, আমি তোর বড় ভাই না। সিনিয়র গিরি হয়েছে না? আমি কথা কব নয়নের সাথে, তুমি কিসের জন্য জোরাজোরি করতেছ আমনি? তাই নাকি? নয়নের সাথে কথা কবে? আচ্ছা ঠিক আছে, কি কবে সেটা আমার সামনে কও শুনি, আমার তো কান খোলা আছে, অসুবিধা তো নাই। তার সাথে কি কথা কব সেটা কি তোমার সামনে কওয়া যায় মনি? ভাই রে, ফুরফুরি এত করে যখন কষ্ট, তুই তো ফাঁকে জানা ভাই। তা তো হবি না, ফুরফুরি যা কবের চায় আমার সামনেই সেটা কওয়া লাগবে, না হলি পরে কিন্তু তোর সমস্যা হয়ে যাবে নয়ন। দাদির সোনার ডিমের ভাগ কিন্তু তুই পাবো না, আগে কয়ে দিচ্ছি। আচ্ছা ফুরফুরি, ধরো যদি মনির সামনে কথাটা কয়া যায় তাহলে কয়ে ফেলাম। পারমিশন হয়ে গেছে, কয়ে ফেলো। কি হলো, লক মেরে আছো কিছুর জন্য? আচ্ছা ফুরি, নয়ন হচ্ছে আমার বড় ভাই, তার সাথে তোমার কিছুর জন্য কথা কয়া লাগবে কত? ও মা, বড় হলে কি তার সাথে কথা কওয়া যাবে না? কথা কওয়া যাবেরই পারে, কিন্তু সেই কথাটা সবার শুনকে কওয়া লাগবে, গোপনে তো তার সাথে তোমার কোনো কথা থাকবে পারে না। তোমাকে একটা জিনিস মনে রাখা লাগবে যে কয়দিন পর সে তোমার ভাসুর হবে। নয়ন আমার ভাসুর হবি কি তুমি আমার দেওয়ার হইবা, সে কথা তুমি কেমন করে জোর দিয়ে কচ্ছ মনি? কিসের জন্য কবে পারবো না? তাহলে পরে তোমাকে আমি এতদিন ধরে ভালোবাসতেছি কিসের জন্য? সেটা কি মনে করে দেওয়ার হওয়ার জন্য? ভালো তো আমার নয়নও বাসে মনি। কি তুমি উল্টে পাল্টা কথা করছো, ওই নয়নের মতো বেকুব তোমাকে ভালোবাসছে কিসের জন্য? উই এক বিয়ে করার পর তোমার সুখ শান্তি এ ঘোড়ার ডিমের কিছুই তুমি পাবে না, বুঝছো? বিয়ের পরে সুখ শান্তির হিসেব তো পরে হবে মনি, আমি তো বিয়ের আগের কথা চিন্তা করে কোনো কুল পাচ্ছি না। সিডানে তো তোমার কোনো চিন্তা করা লাগবে না। আর তোমার কি ধারণা সোনার ডিম নয়ন আমার আগে কালেক্ট করে পারবি? আমি তো শুনেছি দাদি তোমার চাইতে অনেক বেশি ভালোবাসে, সেই জন্যই তো আমার বেশি চিনতে হয়। ভালো সে আমাদের দুজনে কি বাসে? এই যে আমাদের দুই ভাইয়ের নাম নয়ন মনি, এটা তো দাদি রাখিছে, তোমাকে সে বিষয় নিয়ে তো কোনো চিন্তা করা লাগবে না। ঠিক আছে, চিন্তে না হয় করলাম না, কিন্তু কথা ওইটাই থাকলো, যে আমাকে আগে সোনার ডিম এনে দিবার পারবে সে আমাকে আগে পাবে। ঠিক আছে, অবশ্যই, এটা মনে করে আমার কাছে 1-2 ব্যাপার।
কি হলো পুরি দরজা আটকা দিলে কে একটু কথা কইতাম।